বলতে মানব সভ্যতাকে এগিয়ে নেওয়ার জন্য আল্লাহতালার একটা দান বা আল্লাহ তালার একটা প্রসেস যেটা মানুষকে আল্লাহ তালা দিয়েছেন যে প্রজনন ক্ষমতা বংশ পরম্পরায় মানব জাতিকে সমৃদ্ধ করার জন্য তো এই যে প্রসেস আমরা আমাদের ডাক্তারি ভাষায় যদি বলতে চাই যে একজন সক্ষম দম্পতি যদি এক বছর কোনো রকম প্রোটেকশন ছাড়া বা কোনো রকম জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়াই যদি বসবাস করে তারপরেও যদি তারা গর্ভধারণ করতে না পারে তখন সেটাকে আমরা বন্ধত্ব হিসেবে ধরে নেই একটি বছর যেতে হবে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে একজন দম্পতি খুব দ্রুতই গর্ভধারণ করতে চান এবং খুব দ্রুতই দেখা গেল দুই মাস বিয়ে হয়েছে বা তিন মাস হয়েছে চলে আসেন ডাক্তারের কাছে যে আমি গর্ভধারণ হ্যাঁ খুব দ্রুত চান যখন তাদের ফ্যামিলি চাচ্ছে বা মুরব্বীরা চাচ্ছেন বিশেষ করে বলেন যে আমার শ্বশুর শাশুড়ি চাচ্ছেন অনেকটা এরকম বলেন তো আমরা তখন বলি যে আসলে আমরা বন্ধত্ব তখন আর আমরা ইয়ে করতে পারি না ডিফাইন করতে পারি না বা আমরা ওটাকে বন্ধত্ব হিসেবে ধরে নিতে পারি না কারণ আমরা জানি যে এক বছর না গেলে আমরা এটাকে ধরতে পারবো না এই হচ্ছে এটা আসলে বন্ধত্বের পেছনে কোন কোন কারণগুলো বেশি দায়ী আমাদের সমাজে আসলে বন্ধত্ব বলতে আমরা অনেক সময় আমাদের সমাজে এখনও কিন্তু মেয়েদেরকে দায়ী করা হয় কিন্তু গবেষণা দেখা গেছে যে বন্ধত্ব কারণ যেমন তিরিশ থেকে চল্লিশ ভাগ মেয়েরা দায়ী আবার তিরিশ থেকে চল্লিশ ভাগ কিন্তু পুরুষও দায়ী আবার বিশ থেকে তিরিশ ভাগ উভয়ই দায়ী আবার কোন কোন ক্ষেত্রে পাঁচ থেকে দশ পার্সেন্ট ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় কজ বোঝা যায় না কারণ জানা যায় না অজানা কারণ তো এক্ষেত্রে অবশ্য কারণটা এখন যেহেতু অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা অনেক ধরনের গবেষণার কারণে আমাদের অজানা কারণটা আস্তে আস্তে আমরা এক্সপ্লোর সেই জন্য অজানা কারণের পরিমাণটা আস্তে আস্তে কমে যাচ্ছে দেখা যাচ্ছে যে এখন তিন থেকে পাঁচ পার্সেন্টও হয়ে যাচ্ছে আর কি অজানা কারণটা একটু কমে যাচ্ছে সেক্ষেত্রে আসলে আপনাদের কাছে যখন রোগীরা আসেন শুধুমাত্র কি মহিলারাই আসেন নাকি সাথে যে তার স্বামী তাদেরকে সহ আসেন মহিলারাই বেশিরভাগ আসেন কিছু কিছু ক্ষেত্রে যারা সচেতন স্বামীরাও আসেন তো অনেক সময় আমরা দেখি যে রোগীকে যখন আমরা বলি যে আপনার পরীক্ষা নিরীক্ষার সাথে আপনার স্বামীরও পরীক্ষা নিরীক্ষা করতে হবে তখন অনেক সময় আমাদের দেশে কিন্তু সীমাবদ্ধতা আছে অনেক সময় পুরুষরা পরীক্ষা করাতে চান না ওনারা বলেন যে আমাদের কোনো সমস্যা নাই মহিলাদেরই সমস্যা মানে ওনারা আসলে ওই সময় আমি তখন আমি ওই মহিলা বা তার সাথে যে আসেন তাকে আমি বলি যে আপনি আপনার স্বামীকে নিয়ে আসবেন কেন নিয়ে আসবেন যে আমরা বুঝাই দিবো যে আসলে দুইজনের সম্মিলিত চেষ্টাতেই তো একজন শিশু জন্মগ্রহণ করে তো সুতরাং সমস্যা দুইজনেরই হতে পারে আর আমাদের দেশে এক কিছুটা সীমাবদ্ধতা আছে আমাদের সমাজে বিশেষ করে গ্রামেগঞ্জে যে ছেলেদের যদি কোনো দোষ বা কোনো ত্রুটি আইডেন্টিফাই এটা তারা কখনোই এক্সপ্লোর করতে চান না বা কাউকে জানাতে চান না আসলে এটা তো মহিলাদেরই যে সমস্যা হবে তা না পুরুষদেরও হতে পারে আর এটা তো কারোর দোষ না এটা তো নিজের থেকে কেউ করে না তো সুতরাং আমাদের সমাজে যে এই একটা ধারণা যে তার একটা দোষ হ্যাঁ মহিলাদের একটা দোষ যে সে বন্ধ বন্ধা তার একটা দোষ বা তার একটা ত্রুটি এই হিসাবে যদি আমরা ট্রিট না করি এটাকে একটা সাধারণ রোগ হিসেবে যেমন আমার জ্বর হতে পারে সর্দি কাশি হতে পারে যেমন আমার অন্যান্য রোগ হতে পারে তেমনি এটাও হতে পারে এই যে একটা স্বাভাবিকতা নিয়ে আসা এটা কিন্তু খুব জরুরি মানে আমরা এটাকে অন্য ধরনের একটা ইয়ের মধ্যে নিয়ে যাই যে এটা একটা অপরাধ বোধ বা এটাতে আমার মানে ইনফিরিয়রিটিতে ভুগি আমরা যে আমি ছোট হয়ে গেলাম মানুষের কাছে এই জিনিসটা আসলে আমাদের মানে দূর করা উচিত দূর করলে আসলে আমার মনে হয় আরও ছেলেরা বেশি মানে পুরুষদের যে সমস্যাগুলি আরও বেশি এক্সপ্লোর হবে এবং আমরা সচেতনতা